ট্রান্সজেন্ডারের কাছাকাছি আমাদের ইউথদের আরেকটা প্রশ্ন হলো যে আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তো সেখানে আমার অনেক ফিমেল সহপাঠী আছে, তো ক্যাম্পাসে কেন হিজাবকে বাধ্যতামূলক করতে হবে? আমি আমার ফিমেল সহপাঠীদের সাথে অনেক গ্রুপ টাস্ক করেছি, অনেক অ্যাসাইনমেন্ট করেছি, কো তাদের প্রতি তো কখনো আমার ডার্টি ফিল হয়নি। সো যেহেতু আমার ডার্টি ফিল হচ্ছে না, সো কেন হিজাবের বাধ্যবাধকতা কেন তাদের উপর? দেখেন, এগুলো হলো সুফি চোর আর কি। আমি মানে সিম্পলি এক কথায় বলি, এগুলো সুফি চোর। ঠিক আছে, কোনো পুরুষ যদি নারীদের সাথে ফ্রি মিক্সিং করে, আমি বলি যে নারী পুরুষ যদি ফ্রি মিক্সিং হয়, মেয়ে যদি বলে যে আমার ভিতরে খারাপ ফিল হয় নাই, আই অ্যাকসেপ্ট। কিন্তু ছেলে যদি বলে যে আমার ভিতরে খারাপ কোনো রকম কোনো ইয়ে কখনোই জাগে নাই, ডার্টি ফিলিং, ঠিক আছে, তাহলে আয়দারও নুপুংসুক, ঠিক আছে, অথবাও মিথ্যা কথা বলছে, দুইটা যে কোনো একটা। কারণ ছেলেদের মাইন্ডসেট হলো গিয়ে আপনার সেক্স ওরিয়েন্টেড, ঠিক আছে, মেয়েরা হলো ভালোবাসা, আবেগ, এগুলো ওরিয়েন্টেড। তারা সেক্সুয়াল মানে ইয়ে এঙ্গেজমেন্ট, এটা তারা অধিকাংশ ক্ষেত্রে চিন্তা করেন, অ্যাজ লং অ্যাজ তাদের যদি মনস্তাত্ত্বিকভাবে বিকৃতি না ঘটে। নর্মালি এরকম হয় না, মেয়েরা ওই সাইকোলজির না, ঠিক আছে। সো এখানে তারা যখন বলে যে আমাদের কোনো রকম ফিল হয় না, ঠিক আছে, এটা প্রথমত মিথ্যা কথা বলে, অথবা সে নুপুংসু। দ্বিতীয় হলো, আপনি দেখবেন যে আমরা যখন কোনো আইন করি, ঠিক আছে, তখন এই আইনটা আপনার প্রত্যেক ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করে আইনটা করা হয় না। যেমন ধরেন আপনার বাসায় একটা বড় অনুষ্ঠান হবে, আজকের অনেক মানুষজন আসবে, ঠিক আছে, অনেক মানুষজন আসবে, তো আপনি আপনার আলমিরার চাবি যেখানে আপনার টাকা পয়সা আছে বা স্বর্ণগয়না আছে, এটাকে আপনি তালা লাগায় রাখবেন না খুলে রাখবেন? তালা রাখবো। কেন তালা রাখবে? আপনার বাসা যারা আছে সব কি চোর? তাহলে আপনি যদি বলেন যে আপনার মেহমানরা যদি এসে বলে যে আমরা বাসায় এসেছি, ঠিক আছে, আর এই লোক দেখো তার স্বর্ণ গয়না টাকা পয়সা আলমারিতে চাবি দিয়ে রাখছে, ঠিক আছে, তাহলে সে আমাদেরকে চোর সাব্যস্ত করছে, এটা কত খারাপ! এটা যেরকম একটা ভুল কথা, অন্যায় কথা, ঠিক একইভাবে। হ্যাঁ, আপনার মানে অনেকের যে সবার যে সব রকম হয় তাও না, অনেক মানুষ আছে একটু মানে আপনার ঠান্ডা, অনেক মানুষ আছে একটু কারো মানে যৌনতা বোধ অনেকের বেশি, অনেকের কম, অনেকের মাঝামাঝি, সেটা আলাদা জিনিস। কিন্তু অ্যাক্সিডেন্ট, ওই যে আপনার 100 মানুষ আসছে আপনার বাসায়, 100 মানুষ চোর না, ঠিক আছে, কিন্তু 5 জন চোর হতে পারে এর ভিতরে, তার জন্যই কিন্তু আপনার এই প্রোটেকশন ব্যবস্থা, আপনার সকল সিকিউরিটি ব্যবস্থা এটার জন্যই। আপনি রাস্তাঘাটে যেখানে যত সিকিউরিটি ব্যবস্থা দেখেন, এর কারণ হলো ওই যে 100-এর ভিতরে 5টা দুর্ঘটনা ঘটতে পারে, এটাকে প্রোটেকশন করার জন্য। প্রত্যেক ব্যক্তি চোর না, প্রত্যেক ব্যক্তি ডাকাত না, প্রত্যেক ব্যক্তি থেকে বাঁচানোর জন্য এটা করা হয় না, এটা একটা সোশ্যাল সিস্টেম। এরপরে দেখবেন অনেক মানুষ এসে বলবে যে আপনি কিভাবে স্বর্ণালঙ্কার টাকা পয়সা এগুলো তো জড় বস্তু, ঠিক আছে, আপনি নারীদেরকে জড় বস্তুর সাথে তুলনা করলেন, এটাকে তারা অপমানজনক মনে করে। দেখুন, আপনি যদি দীনকে, আপনি যদি ইসলামকে দীন হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনাকে এটা মেনে নিতে হবে যে নারীকে আল্লাহ তাআলা সবসময় প্রোটেকশনের আন্ডারে রাখার ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা নারীকে এবং পুরুষকে সৃষ্টি করেছে এবং আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আআনতুম আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন? যদি আপনি এটা মেনে নেন যে আল্লাহ বেশি জানেন, তাহলে সে আল্লাহ বলেছেন নারীদেরকে সবসময় প্রোটেকশনের মধ্যে রাখতে এবং সবসময় তার মাহরাম প্রোটেকশনের আন্ডারে রাখতে, ঠিক আছে। কেন বলেছেন? যেন, কারণ সে দুর্বল, সে ইমোশনাল বিইং, সে তাকে খুব সহজে প্রলুব্ধ করা যায়, তাকে খুব সহজে প্রতারিত করা যায়। আজকে আপনি অনেক সময় দেখেন না, অধিকাংশ ক্ষেত্রে এরকম দেখবেন, বলে যে আমাকে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। আচ্ছা, বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ হয়? বিয়ের লোভ দেখিয়ে তো তার সাথে মূলত সে মানে ইচ্ছাকৃতভাবে সে শারীরিকভাবে মিলিত হয়েছে, পরে যখন সে বিয়ে করে না, এসে বলে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। লোভ দেখিয়ে তো ধর্ষণ হয় না, লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক হয়, ধর্ষণ তো হয় জোর করে, সে কিন্তু এটা বলছে না। তাহলে এটা তাকে কিভাবে করলো? তাকে প্রলুব্ধ করেছে, হ্যাঁ তোমাকে আমি বিয়ে করব, তুমি চিন্তা করো না, এখন যদি একটু শারীরিক সম্পর্ক হয় কোনো ব্যাপার না, আমরা তো কয়েকদিন পর বিয়েই করছি, মেয়েটা চিন্তা করছে যে আহারে জানু
পড়ান, ঠিক আছে, কদিন পর তো বিয়ে করবো, কী হবে, আমি যদি তার কথা রাজি না হই তাহলে তো আমাকে ছেড়ে চলে যাবে, আমার কী হবে, আমার জীবন তো শেষ, ঠিক আছে। যখনই সে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে তখন তার প্রতি আকর্ষণ শেষ, সে চলে গেছে। আই হ্যাভ হার্ড, ঠিক আছে, আমি মানে এরকম কথা শুনেছি যে ইয়াংরা বলছে যে তুমি তাদের সাথে সম্পর্ক, অমুকের সাথে তোমার সম্পর্ক আছে, বলে হ্যাঁ, এখন কী অবস্থা, বলে যে এইভাবে বলে যে, বলে যে তাকে আয়দা শারীরিক সম্পর্ক করতে দেয় না এই কারণে ছেড়ে দিয়েছে, অথবা শারীরিক সম্পর্ক করে ফেলেছে এই জন্য ছেড়ে দিয়েছে। সো প্রথমত হলো যে পুরুষরা বাই নেচার সেক্সুয়াল বিইং, সে এইটা ওরিয়েন্টেড, তার মাথা এটা ঘুরে। আপনি যদি একটা ছেলে একটা মেয়ে যদি রিলেশনের মধ্যে থাকে তাহলে একটা মেয়ে চিন্তা করে যে, যদি আমি মানে নর্মাল অবস্থায় চিন্তা করছি, একটা মেয়ের সাথে একটা ছেলের যদি সম্পর্ক থাকে, মানে বিবাহ পূর্ব অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক, মানে প্রেমের সম্পর্ক এরকম যদি থাকে, তাহলে মেয়েটা যদি ছেলের সঙ্গ কামনা করে ওই অবস্থায়, তাহলে সে চিন্তা করে হারে যদি একটু বিকেলবেলা নদীর পাড়ে হাত ধরে হাঁটতে পারতাম, একসাথে বসে সূর্যাস্ত দেখতে পারতাম, ঠিক আছে, মানে কোনো জায়গায় যদি একটু ঘুরতে যেতে পারতাম, আর ছেলে খোঁজে বদ্ধরুম কোন জায়গায় আছে। ইট ইজ হিজ সাইকোলজি, ঠিক আছে, মেয়েরা এদিক থেকে অনেক, কারণ তাদের সাইকোলজি ওরকম না। সুতরাং মেয়েদেরকে এই যে তাদের মানে সততা, তাদের যে সরলতা, ঠিক আছে, তাদের যে আবেগ, এখানে এইগুলোকে ইউটিলাইজ করে কেউ যদি তাদেরকে আপনার প্রতারিত করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সবসময় মাহরাম প্রোটেকশনের মধ্যে রাখার ব্যবস্থা করেছেন, ঠিক আছে। এই জন্য যারা বলে যে আপনি তো ওই টাকা পয়সার সাথে, সোনা গয়নার সাথে, জড় পদার্থের সাথে মানুষকে তুলনা করলেন, দে আর স্টুপিড, তারা মূলত এই অশ্লীলতাকে সহজ করতে চায়। এই জন্য অনেকে বলে সব শিয়ালই মুরগির স্বাধীনতা চায়, ঠিক আছে, সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। শোক ভাই বলেছিলেন একটা প্রোগ্রামে, সব শিয়াল মুরগির স্বাধীনতা, মুরগির স্বাধীনতা চায়। সো ইট ইজ সামথিং লাইক দ্যাট।